ডিয়ার বিয়ার্স, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, চলুন দেখে বিস্তারিত। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কিছু সংখ্যক লোক নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 25/1/2021 খ্রিস্টাব্দে। দেখেন এখানে রয়েছে প্রথমেই এক নম্বরে বাজারজাতকরণ অফিসার দুইজন, স্টোর অফিসার একজন, প্রশাসনিক অফিসার দুজন। এভাবে 17টি পদে লোক নেবে। সর্বশেষ রয়েছে গার্ড 21 জন। আর নিচে দেখেন এখানে কিছু টার্মস কন্ডিশন রয়েছে, কীভাবে আবেদন করবেন, সেই পজিশনগুলো আবেদন করার পূর্বে একটু ভালোভাবে স্টাডি করে নেওয়াটাই বেটার। আর এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে, দেখেন bfdc.gov.bd। এই ওয়েবসাইট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস ইনফরমেশন আপনি স্টাডি করে দেখতে পারেন। আরও নিচের দিকে আসলে দেখেন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে bfdc.teletalk.com.bd। ওই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আর অনলাইনে আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে। আমি একটু আগে ট্রাই করেছি অ্যাড্রেসটিতে নক করার জন্য, দেখেন এখানে অ্যাড্রেসটি ডিটেলস কিছুই ইনফরমেশন শো করছে না, কারণ এটি এখনই স্টার্ট হয়নি। সো আগামীকাল স্টার্ট হবে, হতে পারে আজ রাত 12টার সময় এটা অন হয়ে যেতে পারে। তো বরাবরের মতো এখানে গিয়ে নেম ইনফরমেশন দিয়ে আপনি আবেদন করে ফেলবেন। আর আবেদনের শেষ তারিখ 25 ফেব্রুয়ারি বিকেল 5 ঘটিকা। আমরা জানি যে আবেদন করার পর 72 ঘন্টার মাধ্যম মেসেজ দিয়ে তাদেরকে যে ফিটা রয়েছে পরীক্ষা ফি বাবদ সে টাকাটি পরিশোধ করতে হয়। আর নিচে রয়েছে দেখেন ছবির মাপ 300x300, আর স্বাক্ষর রয়েছে 300x80 পিক্সেল, বরাবরের মতো সেম মাপ রয়েছে। আর ছবিটা 100 কেবির মধ্যে হতে হবে, আর সাইনটা হতে হবে 60 কেবির মধ্যে। এখন এখানে এইসব ইনফরমেশন প্রপারলি আপলোড করার পর সাবমিট বাটনে প্রেস করলে অ্যাপ্লিকেশন সাবমিট নিয়ে নেবে। তারপর রয়েছে টাকা দেওয়ার পালা, দেখেন এখানে পদ বেঁধে টাকার পরিমাণটা নির্ভর করবে। সর্বমোট দেখেন এখানে 500 টাকাও ফি রয়েছে, আবার দেখেন 500 টাকা ফির সাথে রয়েছে 60 টাকা সার্ভিস চার্জ, তার মানে 560 টাকা লাগবে একটা শুধু আবেদন করতে। এখন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন। অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও। খোদা হাফেজ।